সুন্দর দাগহীন ত্বক কে না চায়। আসসালামু আলাইকুম, রুনা রসনা বিলাশে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি আমার দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এমন একটি দুর্দান্ত রেমিডি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে, যেটা কি না ত্বকের বিভিন্ন দাগ ছোপ সহ সমস্যা সব দূর করবে আজকের এই রেমিডি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট খুব দরকার, সাপোর্ট না পেলে আমি সামনে এগোতে পারবো না। আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন কোনো কাজ করতে। তাহলে চলো আজকের মূল ভিডিওটি দেখে নিই যে আজকের দুর্দান্ত রেমিডিটা কি। ফুলকে কে না ভালোবাসে, ফুল গাছেই সুন্দর, এমন কথা আমরা বলেই থাকি। কিন্তু এটাও জানা প্রয়োজন, ত্বকের নানা সমস্যা থেকে রেহাই পেতে ফুলের গুণাগুণ রয়েছে অনেক। তাই আজকে আমার রেমিডি গাঁদা ফুল দিয়ে রূপচর্চা। বহু বছর ধরে ত্বকের সমস্যা চিকিৎসার জন্য গাঁদা ফুল ব্যবহার হয়ে থাকে। এই ফুলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এবং কয়েকটি সুবিধা রয়েছে। গাঁদা ফুল একটি অ্যান্টিসেপটিক হিসেবে বড় শক্তিশালী হিসেবে কাজ করে এবং গাঁদা ফুল নিস্তেজ ত্বককে এবং কুচকে যাওয়া ত্বককে পুনরুজ্জীবিত করে থাকে। দেখো, আমি গাছের তিনটা ফুল নিয়ে এসেছি। এখন এই ফুলের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিব, আর গাছের অ্যালোভেরা, ফ্রেশ অ্যালোভেরা আমি পাতা নিয়ে এসেছি। তোমরা বন্ধুরা এটা বাজারের অ্যালোভেরাও দিতে পারো, আমি গাছেরটাই নিয়ে এসেছি। এখন আমি ফুলের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে তোমরা ব্লেন্ড করেও নিতে পারো, আবার পাটাও বেটে নিতে পারো। আমি এখানে পাটাতেই বেটে নেব মিহি করে। দেখো, এখানে পাটাতে এখন আমি বেটে নিব, আর এদিকে আমি অ্যালোভেরা জেলটা করে নিলাম। যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না, তারা বন্ধুরা এখানে তোমরা গোলাপ জল দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আমি পাটাতে নিয়ে নিয়েছি, পাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এখন আমি এটা মিহি করে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, এখন দেখো আমি এখানে দিয়ে দেব হাফ চামচে কম কর্নফ্লাওয়ার। গাঁদা ফুলের মধ্যে গ্লাইকোপ্রোটিন এবং নিউক্লিও প্রোটিন রয়েছে, যা ত্বকের কোষ তৈরি করতে, নতুন কোষ তৈরি করতে সহায়তা করে। আর এই যে এখানে দেখো আমি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। গাঁদা ফুল দাঁত ও চুলকানি এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে থাকে। তাহলে দেখো বন্ধুরা, তোমরা এই রেমিডিটা সপ্তাহে যদি 3 দিন ব্যবহার করো, তাহলে দেখবে যে ত্বকের পরিবর্তন হয়ে গিয়েছে। ত্বকের বিভিন্ন দাগ ছোপ দাগ এবং ভিতর থেকে কালো ময়লা ছোপ দাগ দূর করে ত্বক করবে একদম ফর্সা। দেখো, আমি তোমাদের এখন দিয়ে দেখাবো, এটা তোমরা গোসলের আগেই করে নিবে। গাঁদা ফুলের এত গুণাগুণ রয়েছে, তোমরা এটা ব্যবহার না করলে বুঝতেই পারবে না। এটা ব্রণের দাগ এবং যাদের বিভিন্ন ত্বকের সমস্যা রয়েছে, ক্ষত সমস্যা, তাদের জন্য এই রেমিডি নিয়মিত ব্যবহারে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে দিবে, সাথে সাথে ত্বক হবে উজ্জ্বল এবং ফর্সা একদম বেবি একটা ত্বক পেয়ে যাবে।
এটা দিয়ে এটা তোমরা ঘাড়ে গলায় হাতে সহ দিয়ে নিতে পারবে। তাই বলবো বন্ধুরা, গাঁদা ফুলের অনেক গুণাগুণ রয়েছে। গাঁদা ফুল দিয়ে এই রেমেডিটা একবার তোমরা ব্যবহার করে দেখো, ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে এই আজকের এই রেমেডি। এটা আমি দেখো হাতেও দিয়ে নিয়েছি, এখন 10 মিনিট ওয়েট করব শুকানোর জন্য। এখানে অ্যালোভেরার পরিবর্তে তোমরা গোলাপ জল দিয়ে এটা ব্যবহার করতে পারো, যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না। এখানে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো, বেসনও দিতে পারো, যাতে কর্নফ্লাওয়ার থাকবে না ঘরে তারা বেসনও দিতে পারো। এখন দেখো আমি 10 মিনিট ওয়েট করব, 10 মিনিট পর আসলাম ফিরে। এখন এটা মাসাজ করে আমি ধুয়ে নেব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এই রেমেডিটা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, দেখো যে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে এই রেমেডি। ব্রণের দাগ, রোদে পোড়া দাগ, ত্বক কুচকে যাওয়া, ত্বক নিস্তেজ হয়ে যাওয়া, ত্বকের চুলকানি, ফুসকুড়ি, দানা দানা ভাব, সমস্ত কিছু সমস্যার সমাধান করবে আজকের এই রেমেডি। তাই সপ্তাহে 3 দিন এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে ত্বকের পরিবর্তন দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা পরিবর্তন হয়েছে। এটা বয়সের ছাপ কমাবে, ত্বকে কুচকে যাওয়া ভাজ কমাবে, নিস্তেজ ত্বক করবে সতেজ, এবং ত্বকের কোষ তৈরি করতে সাহায্য করবে, নতুন কোষ তৈরি করবে। আরও অনেক এর গুণাগুণ রয়েছে গাঁদা ফুলের। নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আর আমার জন্য দোয়া করবে, আর তোমাদের সাপোর্ট খুব দরকার বন্ধুরা। আমি এখন ওয়াশ করে নিব দেখো, আর এই রেমেডিটা তোমরা 3 দিন ব্যবহার করো, সপ্তাহে তোমরা দেখবে যে ত্বক কতটা উজ্জ্বল, ফর্সা এবং সতেজ হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।